আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করার পরেও কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় ঈমানদারদের প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন করছেন কি করেন তাই ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন মানুষকে জাহান্নামী বানানোর জন্য আপনারা কি মনে করেন আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে পরীক্ষা নেবেন মানুষকে জাহান্নামী বানানোর জন্য আল্লাহ মানুষকে জাহান্নামী বানানোর জন্য যদি পরীক্ষা নিয়ে থাকেন তাহলে প্রশ্নপত্র ফাঁস করলেন কেন দুনিয়ার কোন বিদ্যালয়ে প্রশ্নপত্র আগেই ছাত্রদেরকে জানিয়ে দেওয়া হয় যদি কোন ক্রমে এটা টের পাওয়া যায় যে কেউ ষড়যন্ত্রমূলকভাবে প্রশ্ন ফাঁস করেছে পরাক্রান্তে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধের আইন বাস্তবায়ন করা হয় কি কথা ঠিক না ঠিক প্রশ্ন ফাঁস করার তো প্রশ্নই উঠে না কেউ যদি ফাঁস করে এটা যদি প্রশাসন জানতে পারে তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করে কথা ঠিক না ঠিক কিন্তু আল্লাহ কি করেন বিপরীতমুখী আল্লাহ সব ফাঁস করে দিতেছেন আমি ঈমানদারদেরকে পরীক্ষা করব কি কি বিষয় আল্লাহ পরীক্ষা করবেন এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ এক নম্বর বিষয় হলো ভয় দিয়ে পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা ওয়াল জুর দুই নম্বর বিষয় আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ বলেন তিন নম্বর পরীক্ষা করব তোমাদেরকে ওয়ানাকসিম মিনাল আমওয়াল তোমাদের মালগুলোকে বিয়োগ করে দিয়ে পরীক্ষা করব আল্লাহ বলেন চার নম্বরে তোমাদেরকে পরীক্ষা করব ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস তোমাদের নফসগুলোকে অর্থাৎ তোমাদের সন্তান সন্ততিগুলোকে তোমাদের চোখের সামনে বিয়োগ করে আমি তোমাদেরকে পরীক্ষা করব পাঁচ নম্বর পরীক্ষা করব ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত পাঁচ নম্বরে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ফল ফলসলাদি সব কিছু তোমাদের চোখের সামনে বিয়োগ করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমাদের ঈমান উপরে তোমরা ঠিক আছো কিনা وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মধ্যে ফেলে তোমাদেরকে পরীক্ষা নিব তোমরা ভয়ের মধ্যে পড়বে ভয়ের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ফেলাবো এই যে দুই দিন আগে একটা সিত্রাং নামক এক ঝড়ের পূর্বাভাস ছিল এবং সেটা হয়েও গেছে কিন্তু যেরকম একটা আভাস আমরা পেয়েছিলাম আল্লাহ মেহেরবান আমাদেরকে হেফাজত করছেন ওইভাবে এই ঝড় আমাদের উপরে অ্যাটাক করে নাই আক্রমণ করে নাই কথা ঠিক না ঠিক আল্লাহ বলেন ভয় দিয়ে তোমাদের পরীক্ষা করব দেখবো এমন একটা প্রতিকূল মুহূর্তের মধ্যে তোমাদেরকে ফালাবো তোমরা ঈমানের কথাও মুখে উচ্চারণ ঠিকভাবে করতে পারবে না আমলগুলোকেও তোমরা সঠিকভাবে মহল্লার মধ্যে তোমরা জারি রাখতে পারবে না তোমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে ফালায়া আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতির মধ্যে ফালায়া দিয়া তোমাদেরকে পরীক্ষা করব এই প্রশ্নপত্র আমাদেরকে ফাঁস করলেন কে আল্লাহ বলেন এই অবস্থায় ফেলে তোমাদেরকে পরীক্ষা নিব যে তোমরা এই পরিস্থিতির মধ্যে তোমরা কি আমার কথা স্মরণ করো আমার কাছে সাহায্য চাও না দুনিয়াদারদের কাছে সাহায্য চাও তোমরা এই পরিস্থিতির মধ্যেও আমি আল্লাহর স্মরণের উপরে থাকো না তোমরা অন্য মানুষের স্মরণ নিয়ে ব্যস্ত থাকো আমি আল্লাহ তোমাদের ঈমান আর আমলের উপর পরীক্ষা নিয়ে থাকবো আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বাদা আল ইসলাম গরিব ওয়াসায়ুদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা
আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি বলেন বাদাল ইসলাম গরীব ইসলাম আত্মপ্রকাশ করেছিল গরীব অবস্থায় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গরীব বলতে কোন গরীব উদ্দেশ্য এই গরীব বলতে কি অর্থনৈতিক গরীব উদ্দেশ্য করা হইল কিনা আল্লাহর হাবিব বলে না না ও সাহাবীরা এই গরীব বলতে অর্থনৈতিক গরীবকে উদ্দেশ্য করা হয় নাই এই গরীব বলতে গরীব শব্দটাকে একটা পরিস্থিতিকে বোঝানো হয়েছে ইসলাম আত্মপ্রকাশ করার অবস্থায় দুই একজন মাত্র ঈমান গ্রহণ করতেছিল এমন একটা প্রতিকূল মুহূর্ত তখন মুসলমানদের সামনে ছিল তারা কালিমা যে গ্রহণ করছে এটা মানুষের সামনে প্রকাশ করার পর্যন্ত ক্ষমতা পাইতো না কথা ঠিক না বেঠি তারা যে ঈমান গ্রহণ করার পর তাদের যে সর্বপ্রথম আমল আল্লাহর পাকের কুদরতি পায়ের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় সিজদায় কপালটা লাগায় দেওয়া এই আমলটা পর্যন্ত মানুষের সামনে তারা করতে পারে নাই বাইতুল্লাহর চত্বরে গিয়া আযান দেওয়ার মতো হিম্মত কোন মুসলমান রাখতে পারে নাই বাইতুল্লাহর চত্বরে দাঁড়ায় কোন মুসলমান নামাজের জন্য দাঁড়ায় মাওলা পাকের কুদরতি পায়ের মধ্যে মাথা লাগাবার হিম্মত করে নাই এমন একটা পরিবেশ পরি স্থিতি ছিল যেদিকে চোখ যেত সেদিকেই কাফের যেদিকে চোখ যেত সেদিকেই কাফের যেদিকে চোখ যেত সেদিকেই কাফের আর কাফের এমন একটা প্রতিকূল মুহূর্তকে এই গরীব শব্দ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর হাবিব বলেন বাদা আল ইসলাম গরীব ইসলাম আত্মপ্রকাশ করেছিল গরীব অবস্থায় সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করার পর আল্লাহর রাসূল গরীবের ব্যাখ্যা দিয়ে বুঝাইলেন এই পরিস্থিতিটাকে গরীব শব্দ দ্বারা বোঝানো হয়েছে ওয়াসায়ুদু কামা বাদা আল্লাহর রাসূল বলেন আবার একদিন ইসলাম গরীব অবস্থায় ফিরে যাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই সময়টা তো সহজেই বুঝলাম অল্প সংখ্যক মুসলমান ছিল কাফেররা অনেক সংখ্যক ছিল মুসলমানদের খুব কঠিন পরিস্থিতির মোকাবেলায় ছিল কিন্তু ওয়াসায়ুদু কামা বাদা আবার যে একদিন ইসলাম গরীব অবস্থায় ফিরে যাবে এই ব্যাখ্যা কি এটা তো বুঝলাম না তখনকার সময় কি মুসলমানের সংখ্যা সামান্য হবে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবানা তখনকার সময় মুসলমানদের সামান্য সংখ্যক হবে না তখনকার সময় পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান থাকবে কথা সত্য এরপরেও তখনকার সময়ও মুসলমান গরিব অবস্থায় ফিরবে কি মনে করেন এখনকার সময়ে মুসলমান অল্প সংখ্যক না অনেক সংখ্যক সারা পৃথিবীর মধ্যে 250 কোটির উপরে মুসলমান বসবাস করেন এরপরেও কি মুসলমান স্বাভাবিক অবস্থায় না গরিব অবস্থায় মুসলমান শুধু বাংলাদেশ ব্যাপী হিসাব করলে হবে না রে মুসলমান আল্লাহর রাসূলের হাদিস শুধু বাংলাদেশের জন্য নয় আল্লাহর রাসূলের হাদিস কিয়ামত পর্যন্ত সারা জাহানের জন্য প্রযোজ্য সারা জাহানের দিকে বিশ্বভাই একটু তাকায় দেখেন ঈমানের কথা কোন কোন রাষ্ট্র আছে ঈমানের কথাটাও প্রকাশ করার মতো হিম্মত পাওয়া যায় না কোন কোন রাষ্ট্রে এমন আছে না জানটা বড় আওয়াজ করে দেওয়ার মতো হিম্মত করা যায় না কোন কোন জায়গায় এমন পাবে জামাতের সাথে নামাজ আদায় করার পর্যন্ত হিম্মত হয় না কথা ঠিক না বেঠি আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী আজ থেকে 1450 বছর আগেই দিয়ে গেছেন বাদা আল ইসলাম গরীব ওয়াসায়ুদু কামা বাদা আবার একদিন ইসলাম গরীব অবস্থায় ফিরে যাবে আজকে যদি বেশি দূরে না হয় আপনার আমার নিজের দিকেও তাকাই সন্তান যদি অল্প বয়স হয় সন্তান যদি বাবার সামনে দাঁড়িয়ে রাখে বাবা পর্যন্ত সন্তানকে তিরস্কার করে ঠাট্টা করে বিদ্রুপ করে কথা ঠিক না বেঠি নিজের আপনজন মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পর্যন্ত এই সন্তানটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে সন্তান যদি বলে আমি খাস পর্দার সাথে চলবো নিজের আত্মীয় স্বজন আপনজনরা তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয় কেন তুমি পর্দা করবা খালাতো বোন নারাজ হয়ে যাবে মামাতো বোন নারাজ হয়ে যাবে ফুফাতো বোন নারাজ হয়ে যাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে পারবা না এটা সম্ভব না করে কি করে না আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখেন আজকের এই পরিস্থিতিটাকে আমার কাছে কেমন যেন মনে হয় আল্লাহর রাসূল 1450 বছর আগে এই পরিস্থিতির কথা বর্তমান সময়ের কথাই মনে হয় বলে গেলে আল্লাহর রাসূল বলেন ওয়াসায়ুদু কামা বাদা আবার একদিন ইসলাম এমন অবস্থায় গরিব অবস্থায় ফিরে যাবে ফাতুবা লিল গুরাবা
তবে শুনে নাও এই গরীব অবস্থায় নির্যাতিত অবস্থায় নিষ্পেষিত অবস্থায় এইভাবে তিরস্কারের পাত্র হয়ে যদি ঈমান আর আমলের উপরে মজবুত থাকতে পারো ফাতুবা লিল গুরাবা ওই সকল গরীবদের জন্য সুসংবাদ কাদের জন্য সুসংবাদ যারা এই পরীক্ষায় পাস করবে আপনি দাঁড়িয়ে রাখবেন মহল্লার মধ্যে চলবেন মানুষ আপনাকে দেখলে ঠাট্টা করবে বিদ্রুপ করবে উপহাস করবে জুব্বা লাগাবেন পাঁচ কললে টুললে সুন্দর টুপি পরবেন মানুষ এক শ্রেণীর আপনাকে দেখে ঠাট্টা করবে উপহাস করবে বিদ্রুপ করবে সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই বহু সংখ্যক সমাজের মধ্যে এমন মানুষ পাবেন দ্বীনের উপরে চলতে গেলে দেখবেন ঠাট্টা বিদ্রুপ উপহাস শুরু করে দিবে আল্লাহর রাসূলের ভবিষ্যদ্বাণীর থেকে এটাই বুঝতে পারলাম এই সকল ঠাট্টা বিদ্রুপ উপহাসের পাত্র হওয়ার পরেও যদি দ্বীন না ছাড়ে ঈমানের উপরে আর আমলের উপরে কেউ মজবুত থাকতে পারে তুমি আমাকে তিরস্কার করো তাতে আমার কিচ্ছু আসে যায় না যেই কাজ করলে আমার মালিক আমার উপরে খুশি আমি ওই কাজ করব তাতে কিচ্ছু আমার আসে যায় না আল্লাহর রাসূল বলেন ওই সকল বান্দাদের জন্য সুসংবাদ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে কথাই বলতেছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আমি আল্লাহ মানুষকে ভয় দিয়ে পরীক্ষা নিব ভয় দিয়ে পরীক্ষা করব তুমি এই ভয়ের মধ্যে পড়ে আমাকে ভুলে যাও কিনা তুমি এই মুসিবতের মধ্যে পড়ে আমাকে ভুলে যাও কিনা এই যে গত দুই চার দিন আগের একটা ঘটনা বহির্বিশ্বের এক দোকানদারের দোকানের মধ্যে আগুন লাগছে আগুন লাগার পর লোকজন সব চলে আসছে লোকজন আসার পরে উনি কাউকে আর কিছু না বলে দোকানকে আর উদ্ধার করার কোনো কায়দা নাই এমনভাবে আগুন লেগে সব পুড়ে একেবারে তছনছ হয়ে গেছে সব পুরা একদম ছাই হয়ে গেছে উনি সবাই লোকজন আসার পরে বলতেছে আমাকে একটু হুজুর পানি দেন আল্লাহর গোলাম লোকেরা তাকে হুজুর পানির ব্যবস্থা করে দিলেন উনি ওযু করে মুসল্লা একটা টান করে রাস্তার পাশে দাঁড় করাইয়া আল্লাহু আকবার বলে নামাজের জন্য নিয়ত করে দাঁড়ায় গেছেন পরে জিজ্ঞেস করলে উনি বলেন আমি যে কান্না করব অযথা অনর্থক কান্না করে লাভ কি আমি আমার মালিকের কাছে সিজদায় কান্না করি আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলাম তিরস্কার কে কি করলো এগুলা চিন্তা করার বিষয় না কে ঠাট্টা করলো কে বিদ্রুপ করলো কে উপহাস করলো এগুলো বিবার বিষয় না মূল ভাবার বিষয় হলো আমার উপরে আমার মালিক রাজি আর খুশি কিনা